প্রবল বৃষ্টিতে গেল তিন দশকের মধ্যে ভয়াবহ বন্যার কবলে ভারতের ত্রিপুরা রাজ্য বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে রাজ্যটির খোয়াই মুহুরি ধলাই ও হাওড়া নদীর পানি উদয়পুরের গুমতি নদীর পানির প্রবাহ বিপদসীমা ছাড়িয়েছে বাড়িঘর হারিয়ে চৌত্রিশ হাজারের বেশি মানুষ আজ খোলা আকাশের নিচের বাসিন্দা আকস্মিক বন্যা ও ভূমিধসে দীর্ঘ হচ্ছে প্রাণহানি ও নিখোঁজের তালিকা কত শত গৃহপালিত পশু পাখি যে ভেসে গেছে তার হিসেব অজানা ডুবে গেছে ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে থাকায় বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান রেল চলাচল ও বিদ্যুৎ পরিষেবা খাবার পানিও মিলছে না অনেক জায়গায় সর্বত্রই কেবল হাহাকার বৃষ্টি তার কোনো শেষ নাই তাহলে কালকে কালকে সাড়ে সাতটার জল ঢুকছে

মানিক সাহা অবস্থা বুঝতেই পারছেন সব জল এত বৃষ্টি তো কখনো হয়নি আমাদের সরকারের তরফ থেকে আপনার চেষ্টা হচ্ছে সব দিকে সাহায্য করার যা যা আমরা করছি বিপর্যয় মোকাবিলায় রাজ্য থেকে মোতায়েন করা হয়েছে কুইক রেসপন্স টিম ও স্বেচ্ছাসেবক দলের আড়াইশোর বেশি সদস্য তবুও ত্রাণ সরবরাহ ও উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খেতে হচ্ছে এখনও জারি রয়েছে সতর্কতা পরিস্থিতি মোকাবিলায় একত্রিশ বছর পর মধ্য ত্রিপুরার বিশাল জলাধারের ডুম্বুর বাঁধের তিনটির মধ্যে একটি গেট খুলে দেয়া হয়েছে এর জেরে প্লাবিত হয়েছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল এছাড়াও বাংলাদেশের সীমান্তবর্তী আসাম মেঘালয় মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস অন্যদিকে মধ্যপ্রদেশ ছত্তিশগড় কেরালা কাশ্মীর ও গুজরাটের কিছু অংশে আগামী ২৬ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে রাজধানী দিল্লিসহ উত্তরপ্রদেশ এবং উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স খ্যাত সাত রাজ্যেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে দেশটির আবহাওয়া বিভাগ এদিকে সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ভেঙে পড়েছে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র নাগাল্যান্ডে কয়েকটি সড়ক প্লাবিত হওয়ায় ভ্রমণ সতর্কতা জারি করেছে প্রশাসন ভূমিধসের আশঙ্কায় মিজোরামে বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে পাহাড়ি অঞ্চল ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এখন ভারত